হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ফ্রম চৈতিজ চ্যানেল। তো আজকে আমরা আছি ভাটিয়াপাড়া মহাসড়কে এবং এখানে হচ্ছে সবারই চিনতে পারার কথা, কারণ তিন জেলার সংযোগ সড়কই হচ্ছে এটা। এখান থেকেই মাওয়ার বাস যায় সবসময় বেসিক্যালি। তো আজকে আমরা ভাটিয়াপাড়া থেকে গোপালগঞ্জের মধ্যবর্তী কাশিয়ানি উপজেলায় একটি ফেমাস জায়গা এবং আরেকটি টিটা ফরিদপুরে দুটো ফেমাস জায়গা কভার করব। প্রথমটি হলো শতবর্ষী আম গাছ। গোপালগঞ্জের হিরণ্যকান্তি গ্রামকে এখন অনেকেই চেনে এই গাছের কারণে। তেমন একটা ফল না দিলেও এর ছায়াতলে শীতলতা কাছে টানে অনেক দর্শনার্থীদের। লোকমুখে প্রচলন আছে বয়স তার 100 কিংবা তারও বেশি হতে পারে। তো অলরেডি আমরা এখানে পৌঁছে গেছি। গোপালগঞ্জ সদর থেকে 40 কিলোমিটার দূরে হিরণ্যকান্তি গ্রামকে আলাদা পরিচিতি দিয়েছে এই গাছটি। ঠিকঠাক বয়স কেউ না জানলেও এলাকার প্রবীণদা ধারণা করছে শতবর্ষে কম হবে না। তো চলুন আমরা পুরো গাছটা এবং গাছের চারপাশের পরিবেশটাকে ঘুরে ঘুরে এখন দেখে আসি। আমরা যদিও একটু নিরিবিলি সময়ে গেছিলাম, কিন্তু সারা বছরই মানুষের আনাগোনা থাকলেও বিশেষ দিনগুলোতে ভিড় আরও বাড়ে শুধুমাত্র গাছটিকে দেখার জন্য। দর্শনার্থীদের সুবিধার জন্য 2 বছর আগে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে পাকা রাস্তা নির্মাণ করে দেওয়া হয়। তো আজকের মতো এই পর্যন্তই, এবং আগামী ব্লগে আমি আপলোড করব ফরিদপুর টিটা ভাসমান সেতুর ভিডিওটি। এবং ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন, সাথে সাথেই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, হিট দ্য বেল আইকন, শেয়ার, কমেন্ট অ্যান্ড কিপ শোয়িং ইউর লাভ। থ্যাংক ইউ সো মাচ।